ফিরে আসলাম বিরতির পর। রবিবার অর্থাৎ গতকালকে উপনির্বাচনে সুরমার ফলাফল প্রকাশের পর বিশেষত দেববর্মা বিধায়ক এবং এমডিসি বিদ্যুৎ দেববর্মার বাড়িঘরে হামলা, হুটছুটে ভাঙচুর চালানো হয়েছে এবং তারই প্রতিবাদে আজকে মথার কর্মী সমর্থকরা রাস্তা অবরোধে বসেছেন। গতকালকের ঘটনা, নির্বাচনের পরপরই দুষ্কৃতীদের আক্রমণ, একেবারে নির্বাচনোত্তর সন্ত্রাসের ছবি নিয়েছিল এবং তারই প্রতিবাদে আজকে রাস্তা অবরোধ। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধে বসে মথার কর্মী সমর্থকরা এবং তাদের কাছে যেমনটা কারণ জানা গেছে যে মথার কর্মী সমর্থকরা জানিয়েছেন যে হামলা, গাড়ি ভাঙচুর করা হয়েছে গতকাল, দুষ্কৃতীরা এই কার্য সংঘটিত করেছে, তারই প্রতিবাদে আজকে সোমবার সকাল 11টা থেকে রাস্তা অবরোধ শুরু হয়। দীর্ঘক্ষণ চলে রাস্তা অবরোধ, ঘড়ির কাঁটা একেবারে একটা পর্যন্ত গড়াই এই রাস্তা অবরোধ। পরবর্তী সময় জামথুম বাজারে মরাছড়া এবং আমবাসা সড়ক অবরোধ করে রাখে এলাকার মানুষজন। দেখতে পাচ্ছেন সেই ছবি, বাঁশ দিয়ে রাস্তাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। স্থানীয়দের পক্ষ থেকে মথার কর্মী সমর্থকরাই এই অবরোধে নেতৃত্ব দিয়েছেন। প্রায় দু ঘন্টা অধিক যান চলাচল স্তব্ধ হয়ে যায় এলাকাটিতে। পরবর্তী সময় ছুটে যান পুলিশ আধিকারিক, বিশেষ করে কচুছড়া থানার ওসি বিদ্যা দেববর্মা, এবং তিনি আশ্বস্ত করার পর মথার কর্মী সমর্থকরা অবরোধ তুলে নিয়েছেন। দোষীদের গ্রেপ্তার করতে হবে একটাই দাবি রয়েছে মথার পক্ষ থেকে। কি বক্তব্য রয়েছে অবরোধকারীদের শুনব এবং পুলিশকে জানিয়েছে শুনব। রুট ব্লক থেকে তিনি সারা ত্রিপুরা চৌ এই যে উপনির্বাচন 46 নং উপনির্বাচন চৌ হারিখা কিন্তু শান্ত সৃষ্টভাবে চৌ টংমানি গণতন্ত্র আইন চৌ থাংমানি কিন্তু বিজেপি গুন্দাগিরি খেলাই হই সাটক পিটক বুনি নখু ঈদ পাতকেল রিও বুই নথুরি মাইয়া বাজার গাছ থাঙ্গাই রক হুমকি রিও বংশক বৈনিক নগরক ভারিন্দার ক্ষিতার আবহায় রক গাড়ি সুবায় বিশেষভাবে বিদ্যুৎ তাই বৃষকেতু আবরণ লামারক ভুয়ো বরণী গাড়ি ভাঙচুর খেলাই আবহায় গুন্দাগিরি খেলাই মানে খুব চুং সেলেং আবহায় তাফুরুং থু তুমি আবহাই যদি বরং ফুরুং হাঙ্গাই চুং বরুঙ্গো কিন্তু চিনি রাজা সুপ্রিমো চেয়ারম্যান প্রেসিডেন্ট যত কিছু চুং সাও ভাই গন্ডগোল দাখলাই দি তাহাম ফলাই টং দি চিনি সেকাংনি টার্গেট অবশ্যই হাসিল খেলাইনানি নাই দি হিনই চুং কুস্তা ইয়াক্তি সানেন নাইয়া। বন্ধুগণ, আমরা এই যে আজকে এই রুট ব্লকের বিশেষ কারণ হলো এই যে উপনির্বাচন যখন শেষ, ভোট গণনার দিনে প্রত্যেকটি জায়গায় জায়গায় গুন্দাগিরি বিজেপির গুন্দাগিরি দেখাই এবং ঈদ পাতকেল দিয়ে মানুষের সানিতে ঘরে বারিন্দায় মা বোনদের হুমকি দেওয়া, বাজারঘাটে যারা যায় তাদেরকে হুমকি দেওয়া, এইসবগুলি বম বিভিন্নভাবে ফাটায় এবং বাচ্চাদেরকে হৈরানি করে, এইসবগুলো আমাদের এই বিরুদ্ধে আমরা এই রাস্তা অবরোধ করছি। প্রয়োজন হয় আরও অবরোধ হতে পারে, তাছাড়া বিশেষভাবে গতকাল বিদ্যুৎ এবং ওই বিষকেতু গাড়ি ভাঙচুর বিভিন্নভাবে শারীরিক টর্চার এইসবগুলির বিরুদ্ধে আমরা হারঙ্গে চুং ও তাবু যে ওর তিনি অতি ব্রহ্মথর লামা ব্লক হেমানি আবন তিন কিসা সাবিস ব্রক নমি বিমান হাজাই মিয়া ও যেটা বিশ্বকেতু দেববর্মা এমএলএ বিনি উপর এটা খেজাম চিনি জানতাম পিছিয়া মিশা টুকটাক যেটা মিয়া বিজেপির বিজেপি করে যেটা ঘটনা হয়েছে আপনার তুমি বড় লামা কাজ লাগে গেসার মো সে যেটা বড় তাবো তিনি লামা কাজ লাই যান কি তাবুক বুসু যতই নরক নরক যে একশন নাম যে আবরং তিনি যেটা ঘটনা হবো তো অবশ্যই কেস ইনকা রেজিস্টার ইনকা কেস ইনকা করে এস পার কমপ্লেন রেজিস্টার ইনকা রেজিস্টার মন করে সম্পূর্ণ এস পার ল সম্পূর্ণ এরেস্ট খাইনে এরেস্ট খাই কোর্টর ফরওয়ার্ড খাইনে কোর্ট আবন করে বিচার প্রশ্ন খাই আবার কোর্ট বিচার খাইনে বাকি নির্বাচনের পর অর্থাৎ গণনা বা রেজাল্ট বেরোনোর পর কোন রাজনৈতিক দল যাতে উত্তেজনা সৃষ্টি করতে না পারে তার জন্য চারটি কেন্দ্রে যেরকম নিরাপত্তা ছিল কঠোর, তার পাশাপাশি গোটা রাজ্যেই নিরাপত্তা বলয় রাখা হয়েছিল। কিন্তু তারপরও এরকম ঘটনা কেন সংঘটিত হচ্ছে বিভিন্ন জায়গাতে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা এবং আজকে মথার পক্ষ থেকে রাস্তা অবরোধ, দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে অবিলম্বে, তারা এই অবরোধ চালিয়ে যাবে, তাদের আন্দোলন আরো দীর্ঘস্থায়ী হবে বলে মথারা জানিয়েছেন। যদিও পুলিশ এক্ষেত্রে আশ্বস্ত করেছেন, এমনকি অতি দ্রুত
দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং এই আশ্বাসের পরই অবরোধ প্রত্যাহার করে নেয় মথার কর্মী সমর্থকরা। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।